নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাকে স্বাগত। আপনি কি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি খুঁজছেন, বা আপনি কোনো টিফিন বক্স রেসিপি খুঁজছেন, বা ডিনারের জন্য কোনো হেলদি রেসিপি খুঁজছেন, তাহলে আপনি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। এই রেসিপিটা সম্পূর্ণ আপনারই জন্য। আমি এখানে এইরকমভাবে ভেজ ফ্র্যাঙ্কি বা সোয়া কাঠি রোল আপনার সাথে শেয়ার করছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, যে কোনো তেল দিতে পারেন। দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর জিরে ফোড়ন দিলাম। এইরকম ছোটো ছোটো করে কাট করে রাখা আলু আমি এখানে দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ করে রাখা নেই, একদম কাঁচা রয়েছে, তাই আলুটাকে আমরা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমরা আলুতে যাতে ভালো কালার আসে তার জন্য দিচ্ছি হলুদের গুঁড়ো। এইভাবে আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সয়া নাগেটসগুলোকে আমি এখানে সেদ্ধ করে রেখেছি। গরম জলটা ছাঁকনির উপরে দিয়ে এভাবে ছেঁকে নিয়ে আমি ঠান্ডা জল দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পরে যখন একদম ঠান্ডা হয়ে গেছে, সেই অবস্থায় আমি এরকমভাবে জলটা চিপে চিপে নিচ্ছি। খেয়াল রাখবেন, ধুয়ে নেওয়াটাও দরকার, আর এইভাবে সম্পূর্ণ জলটা চিপে নেওয়াটাও দরকার, তবে কিন্তু আপনার রেসিপিতে সেই ভালো স্বাদটা কিন্তু আসবে। তো আমি এখানে খুব ভালো করে জল থেকে চিপে চিপে, একদম যেন জল একটুও না থাকে, সেই রকমভাবে কিন্তু চিপে চিপে নিচ্ছি। এটা একটা খুব হেলদি রেসিপি, আর অনেকক্ষণ আপনার পেটটাকে ফুল রাখবে, তাই ব্রেকফাস্ট বা টিফিন বক্সের জন্য একদম ঠিকঠাক একটা রেসিপি। বা আপনি যদি মনে করছেন একটু আর্লি ডিনার করবেন, তাহলে ডিনারের জন্যও কিন্তু এটা একটা ভালো রেসিপি, একদম অন্য রকমের রেসিপি তৈরি হবে। তো সব রকমভাবেই আপনি ব্যবহার করতে পারেন। এখানে বেশ কিছুটা পেঁয়াজ, টমেটো দুটো কাঁচ, ঝালটা আপনার স্বাদ অনুযায়ী দিন, ক্যাপসিকাম, রসুন, এই সমস্ত কিছুকে আমরা চাঙ্কসে একটুখানি বেটে নেব। একটুখানি দানা দানা থাকবে, চাঙ্কস থাকবে এরকমভাবে। আলুটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লাল লাল করে ভাজা হয়েছে, এতে না ভীষণ ভালো একটা টেস্ট আসবে, তাই জন্য এইরকম করে ভাজলাম। আর এবার বাকি তেলটার মধ্যে ওই সয়া চাঙ্কসগুলো দিয়ে দেব। দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। এতে কি হবে, এই সয়া চাঙ্কসের মধ্যে একটা ভালো কোটিং তৈরি হবে, না আমি কিচ্ছু মেশাইনি এর মধ্যে, এইরকমভাবেই আমরা নাড়াচাড়া করছি। তো এইভাবে নাড়াচাড়া করে আমরা এটাকে তুলে নিচ্ছি। এই সয়া চাঙ্কসগুলো আমার এভাবে তৈরি হয়ে গেছে, আমি এটাকে তুলে রেখে সামান্য একটু তেল দিলাম। দিয়ে আমরা ওই যে বাটা মশলাটা, দেখতেই পাচ্ছেন কীরকমভাবে দরদরা করে পিষতে হবে। এখানে নুন, হলুদ, চিনি, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর খানিকটা আমি দারচিনির গুঁড়ো দিয়েছি একটু অন্য রকমের স্পাইসি টেস্ট আসবার জন্য। দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, মানে যা কিছু আমাদের রান্নাঘরে থাকে সব কিছু দিয়েই আমি এখানে তৈরি করছি, একদম সাধারণভাবে, অথচ অসাধারণ একটা টেস্ট তৈরি হবে। তো এখানে খুব ভালো করে আমরা এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমরা এই আলু আর সয়া চাঙ্কসটা। দেবার পরে আমরা এখানে এই সয়া চাঙ্কসের সাথে মশলাটাকে ভালো করে কোট করব, এবং এই সয়া চাঙ্কস আর আলু দিয়ে এই মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়াটাও কিন্তু খুব দরকার, খুব ভালো করে কষিয়ে নেবেন। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথি আমি এইরকমভাবে ক্রাশ করে দিলাম, ফ্রিজে এমনি রেখে দিই আমি, তো এতে একটা কড়কড়ে ব্যাপার এমনি তৈরি হয়ে যায়, তাওয়ায় করে আর শিখে দিতে হয় না। এইভাবে আমি এটা দিয়ে ভালো করে কসুরি মেথিটা দেওয়ার জন্য একটা স্ট্রিট স্টাইল গন্ধ তো অবশ্যই আসবে। এর সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে একটুখানি জল, আলুটা সেদ্ধ হবে তাই জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে চাপা দিয়ে এটা হতে দিলাম। এবার আমার দেখুন চাপা 10 মিনিটের মতন রেখে দিয়েছি, গরম মশলা দিয়ে দিচ্ছি, একদম রেডি হয়ে গেছে আমার এই সয়া চাঙ্কস আর আলুর রেসিপিটা। এটা না গরম ভাতের সাথে বা জিরা রাইসের সাথেও খুব ভালো লাগে। নর্মাল আটার রুটি আমি এখানে বেলে নিয়েছি, আর এখানে চারটে রুটিকে আমি এইরকম করে একটুখানি তেল দিয়ে ভেজে নিচ্ছি পরোটার মতন করে। আপনি যদি মনে করেন তাহলে পারে আপনি ঘি বা বাটার দিয়েও এটা শেকে নিতে পারেন। এইরকম করে এপিটোপিট করে আমি কিন্তু নর্মাল আটা যেভাবে আমরা রুটির জন্য মাখি সেইভাবেই মেখেছি, কোনো রকম এক্সট্রা নুন বা তেল এরকমভাবে কিন্তু ভেতরে দিইনি। এইভাবে আমরা চামচের সাহায্যে অল্প অল্প তেল দিচ্ছি, আর এপিটোপিট করে আমরা এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা রুটি কিন্তু আমার খুব ভালোভাবে শেকা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন এর কালারটা দেখে। আর প্রত্যেকটা রুটি আমি খুব ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি বলে আপনি হয়তো খেয়াল করতে পাচ্ছেন না, বেশ ফুলে ফুলে উঠছে। আপনি যদি জুম করে একটুখানি দেখেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা রুটিও কিন্তু ভেতর থেকে ফুলে উঠছে। তো এইরকম করে আমি পরোটা খুব তাড়াতাড়িভাবে যখন আমার ব্রেকফাস্ট তৈরি করার সময় এভাবে তৈরি করে থাকি। তো এইভাবে আমি পরোটাগুলোকে রেডি করে নিলাম।
এইরকম হালকা তেলে আপনিও করতে পারেন যদি সহজপাচ্য কিছু খেতে চাইছেন। তো এবারে টিফিন বক্স ভর্তি করার পালা। গরম পরোটাটাকে এভাবে চিমটার সাহায্যে ধরে আমি এইরকম ফোর ফোল্ড করে এইভাবে অ্যাডজাস্ট করছি এই কোটোটার মধ্যে। এইরকম করে টিফিন বক্স আপনিও কিন্তু দিতে পারেন। আপনার হাজবেন্ডের লাঞ্চ বক্সের জন্য এইরকম একটা টিফিন বক্সের রেসিপির আইডিয়া খুবই অনবদ্য। এখানে আমি পরোটাগুলোকে এইভাবে দিয়ে বাকি এই কোটোটার মধ্যে এই সয়া চাংসটা দিয়ে দিচ্ছি। এটা পরোটার সাথে খেতে বেশ ভালো লাগবে আর পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে, তাই জন্য এইরকম করে সার্ভ করা। এবার উপরের অংশটাতে আপনি কিছু ফল দিতে পারেন, চাটনি বা সস দিতে পারেন, আমি এখানে একটুখানি বা মিষ্টিও দিতে পারেন, আমি একটুখানি জেলি দিয়ে এটা আটকে দিলাম। চলুন আর একবার দেখাই। এখানে ওই একই প্রসেসে পরোটাগুলো তৈরি করে নিয়েছি, নিয়ে আমি এই সয়া চাংসটা যে রেডি করেছিলাম সেই সয়া চাংসটাকে এইরকমভাবে দিচ্ছি দিয়ে এই ঠিক আলুও পড়বে, সয়া চাংস গুলোও পড়বে। এর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে না ধনে পাতা ছিল না, আপনি যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতাও কিন্তু দিতে পারেন, খুব ভালো লাগবে। এখানে আমি একটু টমেটো সস দিচ্ছি, আপনার কাছে যদি মেয়োনিজ থাকে তাহলে মেয়োনিজও এখানে অ্যাড করতে পারেন, তাহলেও খুব ভালো লাগবে। তো আমি সস দিচ্ছি, খুব বেশি দিইনি, অল্প করে দিয়েছি, সামান্য একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো এইরকম করে কেটে এইভাবে দিয়ে দিচ্ছি। ভালো কথা, এই আইডিয়াটা আপনার কীরকম লাগলো জানাতে ভুলবেন না। একটু পাতিলেবুর রস দিতে কিন্তু ভুলবেন না, সেই স্ট্রিট স্টাইল যে ট্যাঙ্গি টেস্টটা সেটা কিন্তু এটাতে চলে আসবে। ভালো করে রোল করে দিলাম। এবার মাঝখান থেকে কেটে দেব, মাঝখান থেকে এইভাবে কেটে দিয়ে আমরা এখানে এই দুটো পোর্শানে ভাগ করে দিলাম যাতে খেতে সুবিধা হয়। এবার একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে আটকে দেব, ঠিক এইরকম করে আমরা টুথপিকের সাহায্যে আটকে দেব। কিছু যদি বেরিয়ে যায় তাহলে আপনি এরকমভাবে ঢুকিয়ে দিন ভেতরে, তো এটা খেতে সুবিধা হবে। তো বুঝতেই পাচ্ছেন, বড়জনের জন্য ওটা আর ছোটজনের জন্য এটা, দুরকম টিফিন বক্স।